শ্রাবণ মাসে পুণ্যতিথিতে আমাদের এই মন্দিরটা 40 থেকে 45 বছরে পুরনো ছিল আর কি। তো যাই হোক, মন্দিরটা ছিল ভাঙাচোরা, একজনের মানে মৃত্যুতে এই মন্দির তৈরি হয়েছিল। তো এই লকডাউনের সময় কোভিড পরিস্থিতিতে আমরা আগামী ওই যে মানে এর আগের যে বছর ছিল আর কি, এর আগের বছরে আমরা বাবাধামে যেতে পারিনি। তো তখনই আমরা একটা প্রস্তুতি নিলাম যে আমরা যারা সব বাবাধামে যাই, তো সেই টাকাটা যদি আমরা এইখানে ইনভেস্ট করতে, একটা ভালো একটা মন্দির করা যাবে এবং আমাদের চৌধুরীহাটের বুকেও একটা ভালো মন্দির প্রতিষ্ঠিত হবে। তো এই চিন্তাধারা করে আমরা সেই 40-45 বছর আগের যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাকে আমরা আবার নতুন করে পুনর্নির্মাণ করলাম। তো করার পরে আজকে মন্দিরটা এই জায়গায় আসলো। তো আমরা এখানে শ্মশান যেহেতু, সেহেতু আমরা এখানে ভোলেনাথেরই আরাধনায় সবাই আছি। তো যতটুকু আমরা চেষ্টা করবো এবং কোভিড পরিস্থিতি মেনেই আমরা মানে এই যে একটা আয়োজন যেন করা যায় তার জন্য আমরা চেষ্টা রাখছি বা সবাই রাখবো। এবং আপনাদের মাধ্যমেও আমরা এটা জানাতে চাই যে এখানে যে ভক্তবৃন্দরা আসবে কালকে, যে মহাযজ্ঞ অনুষ্ঠান এখানে আছে, সেখানে যেন সবাই ওই কোভিড মেনে মানে যে নিয়মগুলো আছে কোভিডের সেগুলো যেন সব মেনে আসে, তার জন্যই আমরা সবার কাছে বলবো এবং আমরা চৌধুরীহাটবাসীর কাছে এটাই আশা করবো। এখানে কারা কারা সহযোগিতা করছে? এখানে বলতে গেলে শুধু চৌধুরীহাটবাসী নয়, আমাদের এখানে জয়গারও ভক্ত আছে, আসামেরও ভক্ত আছে, এবং যারা যারা শুনেছে ভোলেনাথে যারা যারা এখানে ওই আমাদের ভক্ত আছে সবাই আমাদের দিয়েছে, আর চৌধুরীহাটবাসী তো আছে, আলাদা করে বলার আর কিছু নেই। উদ্বোধনে কারা কারা থাকবে একটু বলবেন? উদ্বোধনে আমাদের এখানে থাকছে আমাদের মাননীয় দিনহাটার উদয়ন গুহ পৌর প্রশাসক, এছাড়া রয়েছে আমাদের চৌধুরীহাট অঞ্চলের যে প্রধান আমাদের ছবি বর্মন, এছাড়া রয়েছে আমাদের দিনহাটার 2 নম্বর ব্লকের ওই আমাদের যে সভাপতি আছে বীরেনচন্দ্র মহাশয়, এছাড়া আমাদের রয়েছে বিশেষ সমাজসেবী বিষ্ণুব্রত সরকার, এছাড়া রয়েছে আমাদের বিশেষ সমাজসেবী বাবলু বর্মন মহাশয়, তাছাড়া আমাদের সবচেয়ে যে কাছের মানুষ আছে সে তো আমাদের আছে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী শিবানন্দজী মহারাজ, এছাড়া চৌধুরীহাট আবামর জনসাধারণ।